রাত দখল করব না। একজন মহিলা যদি গোটা বাংলা দখল করে দিল্লি দখলের স্বপ্ন দেখতে পারেন, তাহলে আমি বলবো এতজন মহিলা আমরা আছি গোটা রাজ্য জুড়ে, অনেক হয়েছে রাত দখল, এবার আমরা সবাই মিলে করব রাজ্য দখল। এই পথ চলতি মানুষ তারা যদি মনে করে যে আমরা উৎসবে না ফিরে আমরা তিলোত্তমার ব্যথা বুকে নিয়ে পথ হাঁটব, আমরা মিছিল করব, যদি মানুষ মনে করে তাহলে কোনো প্রশাসন তাকে বলতে পারে না উৎসবে ফিরুন। আজকে মাননীয়া বলছেন বিনীত গোয়েল এসেছিলেন, উনি আবার ভালোবেসে বলেছেন না না থাকো, গোটা বিষয়টা না ওই বাবুর বাড়ির চাকরির মতো, এই চলো ওকে এই তালুক লিখে দাও, চলো ওকে ওই মুলুক লিখে দাও। উৎসবে মানুষ ফিরবে কি না এ তো তার সিদ্ধান্ত, ব্যক্তি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ আমরা উৎসবে ফিরছি, খালি এই তালবস্ব দন্তেস্ব নয়, আর যিনি এ কথা বলেছেন তার থেকে তার কাছ থেকে এর থেকে বেটার কিছু আমরা কি আশা করি? যিনি মেয়েদের রেপের রেড কার্ড করেন, যিনি বলে কোনো ব্যাপার নয় 10 লক্ষ টাকা দিয়ে দেব, তিনি এ কথা বলতেই পারেন। মজার ব্যাপারটা হচ্ছে যারা চাকরি করেন 60 পরে, 60 বছর হয়ে গেলে তাদের রিটায়ার করিয়ে দেওয়া হয়, কারণ মনে হয় তাদের মগজ আর কর্মক্ষম নেই। কিন্তু রাজনীতিবিদরা 62, 63, 65 এবং 72 অবধিও রাজনীতি করে যাচ্ছেন, মাথাটা তো সবসময় সাথ নাও দিতে পারে, তার যা ভালো লাগে তিনি বলছেন, নাগরিকরা যেটা ঠিক মনে করছে সেটাই করছে। এইরকম জলজান্ত মিথ্যে বলতে বলতে যাদের সারাক্ষণই প্র্যাকটিস হয়ে গেছে, তাই তাদের থেকে সত্যি শুনলেই বড় আমরা ভয় পেয়ে যাব। হ্যাঁ আমরা উৎসবে ফিরছি, খালি এই তালবস্ব দন্তেস্ব নয়, আর যিনি এ কথা বলেছেন তার থেকে তার কাছ থেকে এর থেকে বেটার কিছু আমরা কি আশা করি? যে এই উৎসব এই তালবস্ব উৎসব চলবে যতক্ষণ না এক্সিস্টিং সিস্টেম একদম সবদেহ হয়ে ধ্বংসের পরে নতুন সৃষ্টি তৈরি হয়। মানে পৃথিবীর সবাই মিথ্যে কথা বলেন, উনি ওনার দলের লোক এবং ইন্দিরা মুখার্জি একমাত্র সত্যি কথা বলেন। মজার ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে দর্শকদের সামনে দাঁড়িয়ে এত কথা বলার পর পরের দিন আর একটা সভায় গিয়ে বলি কই আমি তো ওখানে ছিলামই না, এইরকম জলজান্ত মিথ্যে বলতে বলতে যাদের সারাক্ষণই প্র্যাকটিস হয়ে গেছে, তাই তাদের থেকে সত্যি শুনলেই বড় আমরা ভয় পেয়ে যাব। ভাবো ওনারা কি অসুস্থ যে ভুল করে সত্যি বলে ফেললেন? যিনি এসেছিলেন তিনি কিন্তু ডাক্তারদেরকে জানিয়েছেন যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানান পদত্যাগ করতে তবেই করবেন, নিজে থেকে করার কথা বলেননি। আজকে মাননীয়া বলছেন বিনীত গোয়েল এসেছিলেন, উনি আবার ভালোবেসে বলেছেন না না থাকো, গোটা বিষয়টা না ওই বাবুর বাড়ির চাকরির মতো, এই চলো ওকে এই তালুক লিখে দাও, চলো ওকে ওই মুলুক লিখে দাও। সমস্যাটা হচ্ছে এই যারা এই মৌরুষি বার্তা করছেন তারা আমাদের ভোটে এসছেন, আমরা সরকার গড়ি, আমাদের টাকায় রাষ্ট্র চলে, এবং আমাদের ভোটেই কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ যেমন সুরক্ষিত হয় তেমনি রাজনীতিবিদদের মৌরুষি বার্তাও চলে। তাই আমরা যদি মাথায় তুলতে জানি আমরা মাথা থেকে ফেলতেও জানি, একটা জিনিস ভুললে চলবে না, এটা কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয়, এটা সাধারণ মানুষের বিক্ষোভ, সমস্ত শ্রেণীর বিক্ষোভ এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো সোশিয়ো ইকোনমিক গ্রুপ থেকে। এক্স্যাক্টলি, ওনাকে বাংলাদেশের কথা কে বলেছে? উনি সারাক্ষণ যদি রজ্জুতে সর্বভ্রম করেন, ওনার মনের যদি ভীতি হয় এই বুঝি আমার সোফা কাম বেড নিয়ে পালিয়ে গেল, এই বুঝি আমার টয়লেটারিস নিয়ে ভেঙে চুরে বেরিয়ে গেল, এই ভয়টা যদি উনি পান তাহলে জুজুর ভাষার বাসাটা ওনার মনের মধ্যে। আমি বলছি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একটা অংশ, এখানে চাইলেও বাংলাদেশ হবে না, কিন্তু জনগণ ভোট দিয়ে সত্যি সত্যি সরকারকে বদলাতে পারে তার সব থেকে বড় সাক্ষী মাননীয়া নিজে। 34 বছরে বাম শাসনের লোকে ভেবেছিল সরকার বদলাবে না, সেটা বদলেছে।
আজকেও ওনারা যে ভাবছেন, যদি সরকার সাধারণ নাগরিকরা মনে করে সরকার বদলাবো, তাহলে উনি কেন পৃথিবীর কোন শক্তি বদলাতে পারবে না। তাই বাংলাদেশের ভয় পেয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতনই আসল চেহারা দেখাবে। বিশিষ্ট অভিনেত্রী রূপার সাথে কথা বলার চেষ্টা করলাম, আপনাদেরকে যাদবপুর 8B চিত্রটা এই মুহূর্তে দেখাবো। একদম সাধারণ মানুষ আসছে, তিনি একটা কথা বলছে, এত আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, কি বলছেন উৎসবে ফিরতে? দেখো অনেক হলো শব্দটা, মানে আমি বুঝতে পারিনি এই কতটা হবে, এটা কে স্থির করে দেবেন? পরিস্থিতি নির্ধারণ করে যে কতটা হবে, আন্দোলন কোন মাত্রায় পৌঁছবে, এটা পরিস্থিতি ঠিক করে, কোনো নেতা কোনো মন্ত্রী ঠিক করতে পারেন না। তাই এই কথাটা আমরা আমাদের কারো খোয়াটা ভালোভাবে নিয়ে নিয়ে আমরা অনেকটা অনেক তো হলো। আর উৎসবে ফিরুন, উৎসবে মানুষ ফিরবে কি না, এ তো তার সিদ্ধান্ত, ব্যক্তি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে কোনো নেতা কোনো মন্ত্রী প্রশাসনের কেউ এটা বলতেই পারেন না ফিরুন। তাই মানুষ উৎসবে ফিরবে কি না, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন। যদি প্রশাসন উৎসবে ফেরার মতো পরিবেশ তৈরি করতে পারে, মানুষ নিশ্চয়ই উৎসবে ফিরবে। কিন্তু প্রশাসন যদি তার দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়, আমার ধারণা মানুষকে দিয়ে ঘাট ধরে বাধ্য করে উৎসবে ফেরানো যাবে না। আমি এটা নিয়ে বলেওছি আগে, আমার নিজের মনে হয় যে যদি মুখ্যমন্ত্রী আজকে যেটা বললেন যে তার স্মৃতিতে বা কোনো কাজের প্রয়োজনে বা কম্পেনসেশন হিসেবে, আমি বলবো যে ঘটনা যা ঘটেছিল সেই পরিবেশে যদি সত্যি কাউকে এই জাতীয় কোনো টাকার যদি ওইরকম সৎ উদ্দেশ্যে দিতে হয়, তাহলে মঞ্চে থেকে কথাটা ছুঁড়ে না দিয়ে তার বাড়িতে গিয়ে তার বাবা মার হাত দুটো ধরে তাকে বলা উচিত যে আমরা এরকম একটা আপনার পাশে দাঁড়াবার জন্য এটা করতে চাই, যদি আপনি গ্রহণ করেন। এটা পাবলিকলি মঞ্চ থেকে গ্রহণ বলার কথা নয়, তাতে মৃতা মেয়েটির এবং তার পরিবার এটা কেউ সম্মানিত বোধ করবেন না, এটা স্বাভাবিক। কেউ তো কোনো দেশ দেখায়নি, এখানে মানুষ নিজের দায়িত্বে রাস্তায় নেমে একটা অন্যায়ের প্রতিবাদ করছে, তারা বুঝতে পারছে অন্যায়ের শিকড় অনেক গভীরে ছড়িয়ে গেছে। তার যদি মনে হয় যে বাংলাদেশের অন্যায়গুলোর সঙ্গে তার প্রশাসনের সরকারের কোনো মিল আছে, তাহলে সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানে যে মানুষ রাস্তায় নেমেছে, দেখছেন যে গান হচ্ছে, বাজনা হচ্ছে, সব কিছুর মধ্যে একটা প্রতিবাদ, একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা আছে। মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ দলমত নির্বিশেষে রাজনৈতিক ঝান্ডার বাইরেও এইভাবে দিনের পর দিন পথে নেমে একটা ন্যায়ের জন্য একটা মানে ফর গুড কজ তারা লড়াই করছে। মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ মানুষকে বলতে দিন, আমি তো প্রায় প্রত্যেক দিনই ছিলাম, গতকালও ছিলাম, মানুষ যেভাবে শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ বিভিন্ন জেলার চারিপাশে এবং রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ছে, মানুষের অসুবিধা হলে মানুষ এটা করতো না। মানুষ এটা বুঝতে পারছে যে আজকে পথে না নামলে আগামী দিনে তাদের জন্য আরো অনেক বড় অসুবিধা অপেক্ষা করছে, তাই তারা নিজেদের ভালো বুঝতে পেরেই পথে নেমেছে। আমি অনশনে ছিলাম, কেউ দেখেনি আমাকে, কেউ একটা কথাও বলেনি, কিন্তু বিনীত গোয়েল ওদের সাথে 2 ঘন্টা কথা বলেছে। কথাটা 2 ঘন্টা না 10 ঘন্টা শুনে, কথাটা কি কথা বলেছেন? জুনিয়র চাকরি জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল, সেই দাবির সাথে পুলিশ কমিশনারের বক্তব্য যদি মিল না হয়, তাহলে 2 ঘন্টা কেন, 10 ঘন্টা কথা বলেও লাভ হবে না। কোনো পুলিশ প্রশাসনে কোনো একজন অফিসার সব জানেন, বাকিরা কিছু জানেন না, এটা যদি বাস্তব চিত্র হয় তাহলে সেটা রাজ্যের জন্য খুব একটা সুখকর চিত্র নয়। প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট, আগে শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছেন পুলিশের উদ্দেশ্যে যেই রকম তদন্ত তিনি তার 30 বছরের কর্মজীবনে দেখেননি। তাই মুখ্যমন্ত্রীর এই বিরুদ্ধে কিছু বলা থাকলে সেটা সুপ্রিম কোর্টে বলতে হবে, পাবলিককে বলে লাভ নেই। এটা জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, আমি রাজ্যের নাগরিক হিসেবে বলতে পারি যুববুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ জুনিয়র ডাক্তারদের জেনুইন সমস্যাটা বুঝেছে এবং তাদের দাবি মাননীয় মহামান্য আদালতের কাছে তাদের দাবি যে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের বক্তব্যটা আরও ভালো করে তাদের লয়ারকে বলার সুযোগ করে দেওয়া হোক। কারণ তাদের যা বক্তব্যগুলো আছে সেই বক্তব্যটা শুধু তাদের বক্তব্য নয়, কারণ তারা যে থ্রেড কালচার সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কথা বলছে, এটা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে আছে। দুর্নীতি করে কোনো ডাক্তার যদি ডাক্তার হিসেবে চাকরি পায়, তার কাছে আমার আপনার কারো জীবন নিরাপদ নয়। জুনিয়র ডাক্তারদের দাবিটা গোটা রাজ্যের সমস্ত মানুষের মঙ্গলের জন্য, তাই আমার মনে হয় আরো সংবেদনশীলতার সঙ্গে তাদের কথাটা শোনা উচিত। অন্তর থেকে বলছি, এই মুহূর্তে প্রত্যেকেই বলছেন উৎসবে আপনাদেরকে দেখাবো, যাদবপুরের চিত্রটা একদম আমরা এই মুহূর্তে যে সরাসরি দেখা যাচ্ছে, এই মুহূর্তে আন্দোলন কিন্তু চলছে যেভাবে দেখা যাচ্ছে। একদম আপনাদেরকে 8B
চিত্রটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যে আন্দোলনের ঝাঁঝটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেড়েছে, সেক্ষেত্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর কিন্তু গানে মেতে উঠেছে এবং তারা জাস্টিস ফর আরজি কর একটাই জিনিস তারা বা একটাই জিনিস তারা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। ইতিমধ্যে আপনাদেরকে বাস স্ট্যান্ডটার দিকে যাব। ইতিমধ্যেই বাস স্ট্যান্ডেও একটা আন্দোলন চলছে এই মুহূর্তে, এই আপনাদেরকে সেই দিকেও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখছেন যাদবপুর 8B ছবি সরাসরি দখল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলার চেষ্টা করছিলাম, যে কথা মানুষও বলছিলেন যে উৎসবের মেজাজে কি মানুষ ফিরতে পারবে। এই মুহূর্তে আমরা অভিনেত্রীরা যারা রীতিমতো 8B-তে যারা আন্দোলনে রত ছিলেন তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করছিলাম, তারা বললেন না, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই মুহূর্তে আন্দোলনে ফিরতে পারে না। যাদবপুর থেকে সরাসরি আমি রোজিনা আপনাদের সঙ্গে। ইতিমধ্যে কিন্তু জাস্টিস ফর আরজিগর এটাই মানুষ বিচার চাই, কিন্তু এই মুহূর্তে মানুষ উৎসবের মোড়কে একদমই মরে যেতে রাজি নয় বা উৎসবের মোড়কে নিজেদের গা ভাসাতে রাজি নয়, এমনটাই এই মুহূর্তে চলছে। ইতিমধ্যেই এই সুব্রতদা আছে, সুব্রতদার সাথে কথা বলবো একটু। সুব্রতদা বলছি উৎসবের মেজাজে ফিরে যেতে পারবেন? আমি সেটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না, নো কমেন্টস। কারণ না আমি কারণ উনি একটা পোস্টে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার মতো করে বলেছেন। আমি শুধু একটাই একটা সিটিজেন অফ ইন্ডিয়া কি ওভার বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব। যোদ্ধাতে শুটিং করছিলাম, আমি সমস্তগুলো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমার মনে হয় কি যেটা হয়েছে সেটা খুবই আমাদের বেঙ্গলের জন্য নয়, ভারতবর্ষের জন্য, পুরো পৃথিবীতে যেন এরকম না হয়, তো এই অভয়ের বিচার চাই এবং সেই জন্য আমি এখানে আজ এসেছি।